ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তিন বছর পর যাদবপুরে ছাত্র ভোট, তার ফল প্রকাশ হতে ক্যাম্পাসে অকাল হোলি। কার্যত স্থিতাবস্থায় বজায় থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে। ইঞ্জিনিয়ারিং এ ছাত্র সংসদ দখল করেছে, অর্থাৎ ডিএসএফ, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট, সায়েন্সের ক্ষেত্রে উইথ দা ইন্ডিপেন্ডেন্ট। শেষবার যাদবপুরের ভোটে আরএসএস এর ছাত্র শাখা এবিভিপি মনোভাবাপন্ন ছাত্ররা একাধিক আসনে ব্যক্তিগতভাবে লড়াই করলেও এবারে প্রথম সাংগঠনিকভাবে তারা যাদবপুরের ছাত্র ভোটে লড়ল। ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রাপ্ত ভোটে নিরিখে এসএফআই টিএমসি কে পেছনে ফেলে এবিভিপি উঠে এলো দ্বিতীয় স্থানে। কিন্তু যাদবপুরের ভোটে তিনটি বিভাগের কেন্দ্রীয় প্যানেলের একটি আসনেও জয়ী হতে পারেনি টিএমসিপি এবং এবিভিপি। ইঞ্জিনিয়ারিং বিভাগে ক্লাস রিপ্রেজেন্টেটিভের একটি পদেও জিততে পারেনি এবিভিপি। গত বছর 3100 পোলিং এ 600 ভোট পেয়েছিল তারা, তার থেকেও নিচে নামিয়ে দিয়েছে। এর থেকে আর কিছু বলবার নেই যে যেভাবে এসএফআই তৃণমূলকেও যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির তারা চিরকাল বাদ দিয়ে এসেছে, সেরকম ভাবে এবিভিপিকেও তারা ছুড়ে ফেলে দিয়েছে। যাদবপুর যে বাম আর অতিবামের গড় হিসেবে যে পরিচিতি ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এবিভিপি যে জাতীয়তাবাদী যে ছাত্র সংগঠন, যে তাদের যে অস্তিত্ব আছে যাদবপুর ক্যাম্পাসে, এটা হচ্ছে তার প্রমাণ। প্রেসিডেন্সির পর যাদবপুরের ছাত্র ভোট নিয়েও প্রবল উৎসাহ ছিল ছাত্রদের মধ্যে। এদিন ইঞ্জিনিয়ারিং বিভাগের গণনা শেষ হতে দেখা যায়, ইঞ্জিনিয়ারিং বিভাগে টানা 44 বছর ধরে ক্ষমতা ধরে রাখলো ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বা ডিএসএফ। ইঞ্জিনিয়ারিং এ প্রথমবার আনুষ্ঠানিকভাবে লড়ে প্রাপ্ত ভোটে নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবিভিপি। চেয়ারপারসন এবং ডিএস পদে এবিভিপির প্রার্থী 500 বেশি ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটে নিরিখে এসএফআই তৃতীয় আর টিএমসিপি চতুর্থ স্থান পেয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগে। ছাত্র ভোট হলেও ফলাফল নিয়ে তরজায় জড়িয়েছে বাম, বিজেপি, তৃণমূল। এবিভিপি লড়াই করেছে এবং যাদবপুরে যে ধরনের দেশের পরম্পরা, সংস্কৃতি এবং দেশের স্বাভিমানের উপরে আঘাত দিয়ে যে ধরনের আন্দোলন হচ্ছে আর বারবার দেশকে, দেশের শৃঙ্খলা এবং সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা ওখানকার কমপক্ষে শিক্ষিত বুদ্ধিমান যারা আমাদের ছাত্রছাত্রী আছেন, দেশের ভবিষ্যৎ, তারা মনে স্বীকার করবেন না। সবে শুরু হয়েছে, গতবারে এনএসএফ এর নামে যে ভোট এবিভিপি পেয়েছিল, এত রকমের প্রচেষ্টার পরেও এবিভিপির ভোট কিন্তু কমেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচেতনভাবে এই প্রমাণ করেছে, এবিভিপি অথবা তৃণমূলের মতন বিভাজনের অথবা স্বৈরাচারের শক্তি তাকে যাদবপুর প্রশ্রয় দেয়নি। টিএমসিপি সূত্রে দাবি, তিনটি বিভাগের 30টি সিআর পদে তারা জয়ী হয়েছে। ছাত্র পরিষদের তো কোনোদিনই কিছু ছিল না, তা সেখানে তো 25টার উপরে তারা সিট পেয়েছে বলে আমার কাছে খবর আছে, এবং প্রায় 200-250টি জায়গায় তারা লড়াই করেছে, যা কোনোদিন কল্পনায়ও হচ্ছিল না। ইটস এ বিগিনিং। যাদবপুরের বিজ্ঞান বিভাগে উই দ্য ইন্ডিপেন্ডেন্ট বা WTI কেন্দ্রীয় প্যানেলে 4টি পদে জয়লাভ করেছে। প্রাপ্ত ভোটে নিরিখে এসএফআই দ্বিতীয়, এসইউসিআই এর ছাত্র শাখা ডিএসও তৃতীয় এবং টিএমসিপি চতুর্থ স্থানে। যাদবপুরে মনে করেছে যে আমাদের এখানে দরকার নেই, ক্লাস যেরকম ভাবে ঠিক করেছে, ক্লাসের ছেলেবেলে ঠিক করে যে কারা দাঁড়াবে, তো সেখানে যে ক্লাস মনে করেছে আমাদের এরা এরা দাঁড়াবে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, করেছে। এটাতে তো কেউ মাঝখান থেকে আপত্তি করতে আসে না। যাদবপুরের কলা বিভাগে কেন্দ্রীয় প্যানেলের 4টি পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। চেয়ারম্যান, জিএস এবং এজিএস পদে কোনোটায় ব্যবধান 1000-এর কাছাকাছি, কোনোটায় 1000-এর বেশি। প্রাপ্ত ভোটে নিরিখে কলা বিভাগে দ্বিতীয় স্থানে ডিএসএ, এবিভিপি কে ছাপিয়ে প্রাপ্ত ভোটে নিরিখে কলা বিভাগে তৃতীয় টিএমসিপি। আর স্যার, সামগ্রিক রেজাল্ট এসএফআই এবার বিপুল ভোটে জিতেছে ক্যাম্পাসে। আর সবাই ছাত্ররা মনে করেছে যে এবিভিপি কে এবং টিএমসিপি কে ডুবতে গেলে এসএফআই যোগ্য অল্টারনেটিভ, যোগ্য বিকল্প, যোগ্য শক্তি, এবং আমরা এই ভরসার, এই ভালোবাসার মান রাখবো। এবিভিপির বিষয় হচ্ছে কে কি পজিশন নিল না নিল সেটা ব্যাপার না, আমরা আমাদের যাদবপুরে দাঁড়িয়ে আমাদের সংগঠনকে আমরা আরো স্ট্রং করার যে শপথ আমরা নিয়েছি, সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের পাশে থেকে আমরা বিগত বছরে যে ভোট পরিমাণ ভোট পেয়েছিলাম, এবারে কিন্তু আমাদের ভোট অনেকটাই বেড়েছে।
সব মিলিয়ে যাদবপুরের ছাত্র ভোটে কিছু চমক থাকলেও সে অর্থে তিন বিভাগের ছাত্র সংসদে বড় কোনো বদল হলো না। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।